বাড়ির পাশের মানুষ যদি হিন্দু হয় সে যদি গরিব হয়, আপনি রাত্রিবেলা পেট পুরে খেয়ে ঘুমাবেন? হিন্দু গরিব মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাবে আপনি মুমিন হতে পারেন নাই। বলে হুজুর কারণ কি? ওরা হিন্দু বলে আপনি মালুন বলে গালি দিবেন তা হবে না। এই শিক্ষা রসুল করিম জীবনে কোনোদিন আমাদেরকে দেন নাই। হযরত আলী শাহাদাত বরণ করবেন, তিনি শহীদ হয়ে গেলেন। তিন দিন পর্যন্ত তিনি একবার আহত ছিলেন, এই কর্ণের গোড়াতে এখানে তাকে আঘাত করেছিল। যে আঘাত করলো তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। আঘাত করার পরে এখানে ঢুরি হয়ে গিয়েছিল, ঢুরি তখন তো সেলাই করার কোনো ব্যবস্থা অত্যাধুনিক চিকিৎসা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখান থেকে রক্তক্ষরণ হয়ে হয়ে শুভ্র দাড়িগুলি তার ভিজে ভিজে রক্ত পড়তে লাগলো। তিন দিন পর্যন্ত তার রক্ত বন্ধ করতে পারে নাই। সাহাবীরা এসে বলল, আমিরুল মুমিনীন আপনি যদি বলেন আব্দুর রহমান মুলজিমকে আমরা ধরেছি, আব্দুর রহমানকে আমরা হত্যা করে ফেলি, হযরত আলী শহীদ হয়ে যাবেন, আহত দেখেন তখনও কত বড় ন্যায় ইনসাফওয়ালা। তিনি ডাক দিয়ে বলেন, ও আমার নবী সাহাবীরা, সে আমাকে হত্যা করার জন্য ছুরিরাঘাত করেছে, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তাকে হত্যা করা তোমাদের জন্য বৈধ হবে, কিন্তু যেহেতু আমি এখনো শহীদ হই নাই, মৃত্যুবরণ করি নাই, অতএব তাকে তোমরা হত্যা করতে পারো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমরা হলে বলতাম মেরে ফেলে দেখ। হযরত আমিরুল মুমিনিন বললেন, না তোমরা তাকে জেলে বন্দি করে রাখতে পারো কিন্তু তাকে হত্যা করবে না। যদি আমি বেঁচে যাই, আমি যদি বেঁচে যাই আল্লাহ আমারে বাঁচায় দেয় তাহলে বিচার হবে ভিন্ন, আর আমি যদি শহীদ হয়ে যাই তারপরে তোমরা আমার মৃত্যুর বদলেতে তাকে মৃত্যুদণ্ড দিতে পারো, এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায় বিচার। আর আমাদের দেশের বিচার হয় এখন পকেটে মাল নিয়ে। আল্লাহর নবী বলেন, উম্মতে তোমরা শুনিয়া দাও কঠিন হাশরের মাঠ, এই মাঠের মধ্যে শুধু মানুষ, জিন, ফেরেশতা, পৃথিবীর মাটির বালু কণাগুলি গুনে গুনে শেষ করা যাবে কিন্তু ফেরেশতা গুনে শেষ করা যাবে না। এত পরিমাণে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতারা হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, দুনিয়ার মানব জাতি দাঁড়ায় যাবে, জিন জাতিরা দাঁড়িয়ে যাবে, সমস্ত মাখলুকগুলি পশু পাখিরা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। প্রশ্ন করবেন মুফতি ফরিদি হুজুর, পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে? আপনাদের গ্রামের নাম বাঁশডোর, উত্তরপাড়া দক্ষিণ পাড়া আছে না এরকম, উত্তর পাড়ার গরু যাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাঁশডোর গ্রামের দক্ষিণ পাড়ার গরু আমার মারছিল গুতাইছিল, আল্লাহ আমি আজকে বিচার চাই। আল্লাহ বলবেন, তোমার যেইভাবে মারছিল তুমি সেইভাবে মেরে দাও। উত্তর পাড়ার কুকুর যায় বলবে, আল্লাহ দক্ষিণ পাড়ার কুকুর আমার কামড়াইছিল, আমার খাইতে দিছিল না, আল্লাহ আজকে আমি তোমার দরবারে বিচার চাই, তুমি মালিক ইয়াউমিদ্দিন, আপনাকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। সেই দিন আল্লাহ এই কুকুরের ফয়সালা করে দিয়ে বলবে, তোমাকে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে কামড়ায় দাও। বিড়াল যে বলবে, আল্লাহ আমাকে মারছিল, আল্লাহ বিড়ালের ফয়সালা করবে। পাখি যায় বলবে, আল্লাহ আমারে মারছিল ঠুকরাইছিল, আল্লাহ আমার খাবারও কেড়ে খেয়ে ফেলে দিয়েছিল, আমি আজকে ফয়সালা চাই। পাখিদের ফয়সালা আমার আল্লাহ পাক করবে। বনের হিংস্র প্রাণীরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করবে, সেই দিন আমার আল্লাহ তাদেরও ফয়সালা করে দিবে। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত রে সেই দিনের আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া
আর কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিন দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে, লোক দেখে বিচার যারা করবে না, টাকা পয়সা খাইয়ে যারা স্বজন প্রীতির বিচার করবে না, যারা ন্যায় বিচার করবে, ওই দিন আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে তারে টান্দে ধরে নিয়া, আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দিয়া, জান্নাতের মেহমান বানায়া, নূরের মিম্বরে নূরের চেহারায় বসাইয়া রাখবে। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ দেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, আব্দুর রহমান মুলজিম খারিজি আহত, তেনাকে শহীদ করলেন। ওনার জানাজার নামাজ সকালবেলা নিয়ে যাওয়া হচ্ছে, ফজরের নামাজ পরে জানাজা কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে। এক খ্রিস্টান অন্ধ যুবতী নারী দৌড়ায় আসছে কুফার মসজিদের পাশে, গভর্নর হাউজের পাশে মসজিদ, মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাদের বলে, শুনছো ও মুসলমানরা, আগে বলো আমি অন্ধ চোখে দেখি না, আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে? লোকেরা বলল, বলো কি, আমিরুল মুমিনিন দুনিয়াতে নাই, তিনি শহীদ হয়ে গেছে। মেয়েটার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হা বুঝছি, আমার খলিফা দুনিয়াতে বাসে নাই, মরে গেছে, আমি বুঝতে পারছি। লোকেরা বলল, রে অন্ধ নারী, খলিফা দিয়ে তুমি কি করবা বলো? তখন ওই অন্ধ নারী ডেকে বলতেছে, শোনো মুসলমানেরা, আমার খলিফাতুল মুসলিমিন কুফার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় প্রত্যেক রাত্রিবেলা আমি অন্ধ গরিব মানুষ, চোখে দেখি না, আমার প্রয়োজনীয় সামগ্রী আমার সব খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা যাইতো। আজকে তিন রাত আমি খ্রিস্টান বিদায় সে কখনো আমাকে ঘৃণা করতো না, আমি তিন রাত হলো খলিফা আমার ঘরে যায় নাই, আমার খোঁজ খবর নেয় নাই, লোকও পাঠাই নাই, এই জন্য আমি বুঝছি আমার খলিফা আজ তিন দিন দুনিয়াতে নাই, যদি থাকতো তাহলে আমার খোঁজ খবর নিত, আমার জন্য লোক পাঠাইতো, নিজে আসত। এ মুসলমান সুদী সমাজ, আপনারা বুঝে যাবেন, হযরত আলীর মতো একজন মহানুভব ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, পুরা ঘরটা তার জান্নাত, শ্বশুর বাড়ির লোকজন জান্নাতি, শুধু জান্নাতি না, তারা জান্নাতের সাহিব, জান্নাতের মালিক, যাদের উসিলায় ফাতেমা হাসান হুসাইন আলী নবীর উসিলায় কোটি 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 জাহান্নামী জান্নাতে চলে যাবে, তারাও পর্যন্ত একজন খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছাই দিয়ে গেছে। আমার পীরের বাড়ি অনেক হিন্দু যায় বিদায়, অনেকে নাকশির কে কয় হিন্দু যাই কে, আরে আল্লাহর অলির কাছে হিন্দু যাবে না তো যাবে কার কাছে রে বেটা, তুমি নিজেও তো ধর্ম বুঝো না, তুমি নিজেও তো ধর্মের আইন চিনো না, অবশ্যই হিন্দু আমার বাড়ি আসবে, আমার বাড়ি আমি তোরে খাবার দিব, আশ্রয় দিব, আমি তার চিকিৎসা দিব, আমি তার সেবা করব, তার অসহায় হলে আমি সাহায্য করব, এটার নামই ইসলাম, কথা বলেন ঠিক না বেটে? পৃথিবীর শ্রেষ্ঠ খলিফাদের একজন খলিফা হারুনুর রশিদ, কত বড় দেশের খলিফা আপনারা আজকে শোনাই, বর্তমান ইরান, তুরস্ক, ইরান, ইয়ামান, ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মরক্কো, তিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, আরো আছে এত বড় পৃথিবী বিখ্যাত খলিফা, আর আমার দেশের কিছু ভাব নিয়ে বাসে না। ঢাকার শহরে অনেক বেডি আছে, একটা বাড়ির মালিক হইলেন, কামের মেয়েদেরকে অত্যাচার করে, মারে পিটায়, গরম গরম সেক দেয়,
আহা, প্রতিনিয়ত অত্যাচার করে, নির্যাতন করে। ওই সমস্ত মহিলাদেরকে সরকারের উচিত, প্রশাসনের উচিত, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবে এই সমস্ত বেডিদেরকে ধরে নিয়া গুলিস্তানের মরে, যাত্রাবাড়ির মরে কায়দা দিয়া, জুতা দিয়া পিটাইতে হবে। নবীগঞ্জের মুসলমান কথাগুলি আর শুনে যাবেন, বাবাজি আমি যে কথাগুলি বলছিলাম, আল্লাহর কুরআন বলল, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আমি মালিক, তোমাদেরকে হুকুম দিলাম, দুনিয়ার মধ্যে তোমরা যেটা নেয় সেটা তোমরা করবা, অন্যায় করবা না, অন্যায় কখনো করবা না, অন্যায়কে সমর্থন করবা না, যেটা নেয় সেটা তোমরা করবা, কখনো অন্যায় করবা না। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আরো নির্দেশ দিলাম, তোমরা এহসান করবা, দয়া দয়া দয়া, মুসলিম। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। জুবাইদা অত্যন্ত সুন্দরী ধার্মিকা, বেশি লম্বা করব না, কারণ প্রচণ্ড শীত পড়তেছে, বাইরে অনেক কুয়াশা, আপনারা খুব মায়া করে আমাদেরকে দাওয়াত করতেছেন, সন্ধ্যা থেকেই পর্যন্ত মাস, আমিও আপনাদেরকে একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি, কারণ বাকি ঝুঁকি করি নেই, আমার হুয়া যে কোনো ফাঁকি ঝুঁকি, বাকি ঝুঁকি, ফাঁকি ঝুঁকি নাই। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, খলিফার স্ত্রী জুবাইদা সুন্দরী প্রশংসা করতে করতে খলিফা বলে ফেলছে স্ত্রী রে, তুমি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো তিন তালাক। আমাদের দেশে অনেকে বৌরে তালাক দেয়, দেয় কি দেয় না? এই পুরুষ সমাজ, আপনাদের কাছে বলে দিয়ে যাই, অনেক নারীর আমাকে বলছে, হুজুর আপনি শুধু মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করেন। না, মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করি না, আমার দেশের অনেক শ্বশুর শাশুড়ি আছে দাজ্জাল। ঠিক, তোরাও ঠিক কইছস, বিয়ে না কইরে কেন কইলাম আপনাদেরকে শোনাই আজকে। একটা মেয়ে আপনার ঘরে আসছে নতুন বউ হয়ে, আপনার ফ্যামিলি সম্পর্কে সে অজ্ঞ, আপনার পরিবেশ সম্পর্কে অজ্ঞ, সে মায়ের আদরের ঘর ছেলে মেয়ে ছিল, একটা ফ্যামিলিতে সে 20 বছর কাটাইছে, ওখানকার পরিবেশ, ওখান থেকে সে আপনার ঘরে আসছে নতুন। অনেক শাশুড়িরা বুঝতে পারে না, বৌমা আসার লগে লগে তারে কাজে হান্দায় দেয়। এই মহিলা নিজেও বুঝে না গ্রাম্য বেডি, এ বেডির আহল জ্ঞান কো, এ বেডির আহলের মধ্যে কুত্তায় মুইতে দিছে। বলে হুজুর এত কড়া ভাষায় বললেন কেন? ওই মেয়েটা নতুন আসছে আপনার সংসারে, আপনার দায়িত্ব হলো, আপনি একজন মা, আপনার দায়িত্ব আপনার মেয়েটা যেমন অন্যের সংসারে গেলে সে সুখে থাকলে, আপনি যেমন সুখী হন, আপনার ঘরে একটা মেয়ে আসছে অন্যের সংসার থেকে, সেও সুখে থাকলে তার মা ওই রকম সন্তুষ্ট হবে। আপনি যেহেতু মা, আপনার দায়িত্ব হলো আপনার বৌমাকে আগলায় রাখা, তার সুখে সুখী থাকা, তার দুঃখে দুঃখী হওয়া, তার অসুবিধায় তাকে সাহায্য করা, তার কাজে কর্মে তাকে বুঝায় সুজায় দেওয়া, স্ত্রী ধীরে 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 তাকে বোঝানো। হঠাৎ করে আসার পরেই যদি আপনি তার উপরে প্রেশার দিয়ে বসেন, ওর মানসিকতা নষ্ট হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের দেশের অনেকেই বেডিরা বোঝে না, আমাদের দেশের আরও অনেক বেডিরা আছে আশেপাশের বেডিরা, এই বেডিরাও শয়তান, ওরে শয়তানে খালি যা সাবি মারে, ওই বেডিকার আহলের মধ্যে কুত্তাই মুইতে দিছে। বলে হুজুর কারণ কি, কথা কেন বললেন, বুঝাই দিয়ে যায় আজকে। ওই সমস্ত বেডিরা যাইয়া ওই মহিলার সামনে দেয়া, ওই স্বামী যে বিয়ে করে আনছে আব্দুল আলিম, প্রিয় উপস্থিতি আমার খুব মনোযোগ দেন, জুবাইদা বলে ফেলছে তালাক,
এখন ইরাকের সমস্ত আলেমরা বলল, হ্যাঁ আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ তো আর চাঁদের চেয়ে সুন্দর হয় না। চিন্তায় পড়ে গেলেন খলিফা, মনক্ষুণ্ণ হয়ে মাসের পর মাস চলে গেলেন তিনি এক নদীর পাড়ে, গাছের নিচে বসে বসে চিন্তামগ্ন, খুবই কষ্ট। মাত্র 5 মিনিট, কথা বলবেন না, লড়াছড়া দিবেন না, যদি পেশাব আসে সুন্দর করে একবারে সেলে মেশিন চাপ দিয়ে ধরে রাখেন, কথা বুঝলেন, যদি পেশাব আসে তো লড়াছড়া দিন না, সেলে মেশিন চাপ দিয়ে ধরে রাখেন, একবারে নাট বল্টু টাইট দিয়ে বসে থাকবে, কোনো লড়াছড়া হবে না। খুব মনোযোগ দিয়ে খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহি বুজুর্গ ছিলেন, যদিও পাপ পুণ্য সবারই আছে, কিন্তু চিন্তায় পড়ে গেলেন। এক যুবক আলেম রাস্তা দিয়ে আসে, জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম মুরব্বি। সম্ভ্রান্ত পরিবার মনে হচ্ছে চিন্তিত, কারণটা কি? বলে, বাবারে এত আলেমুল আমার যার সমাধান দিতে পারে নাই, তোমার কাছে বলে লাভ কি? বলে, হুজুর বলেন সিংহের দরজায় ইঁদুরেরও প্রয়োজন হয়, আমার এই স্ত্রী আর কোথাও পাওয়া যাবে না। আলেমরা বলছে হিললে দেওয়া লাগবে, 3 তালাক হয়ে গেছে, এখন বাবা আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমার নেকবুক স্ত্রী আমার ভুলের জন্য আজকে সে কষ্ট পাচ্ছে। তখন ডাক দিয়ে বললো, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী তালাক হয় নাই, আমি ফতোয়া দিয়ে দিব। বলে, বাবা তোমার কাছে কি দলিল আছে? মহা দলিল আছে। বলে, দলিল কেমনে, কিভাবে? বলতেছে, হুজুর আগামীকাল আমি আপনার রাজ দরবারে যাব, শাহী মসজিদে মাগরিবের নামাজ আমি পড়াবো, আপনি ঘোষণা দিবেন মাগরিবের নামাজ আমি পড়াবো, আর ইমাম সাহেব হুজুর পড়াবে না, আর আপনি সমস্ত আলেম ওলামাদেরকে আমার পিছনে নামাজ ইক্তেদা করতে বলবেন। পরের দিন সব আলেম উপস্থিত, ওই যুবক আলেম উপস্থিত হলো। খলিফা হারুন রশিদ বলল, দেখেন আজকে শাহী মসজিদের ইমাম নামাজ পড়াবে না, আজকে আমার একজন মেহমান আসছে, তিনি আমার স্ত্রী তালাকের ব্যাপারে ফতোয়া দিবে, তিনি আজকে মাগরিবের নামাজ পড়বেন, এবং মাগরিবের নামাজ পড়ানোর পরে তিনি ফতোয়া দিবেন আমার স্ত্রী তালাক হয় নাই, তেনার কাছে দলিল আছে। মাগরিবের নামাজ শুরু হয়ে গেল, সেই ব্যক্তির নাম হযরত ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আজমের ছাত্র ছিলেন তিনি, যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদ ভালো হইলে ছাত্র ভালো হয়, আর উস্তাদ বিয়াদব হইলে ছাত্র বিয়াদব হয়। ঠিক কথা না ঠিক? আমার নাম ফরিদি সাহ, জায়গা মতো দিতে একবারে জায়গা মতো বুঝলে, বুঝ পাতা ডালি তেজ পাতা নামাজ শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা শেষ, সূরা 3 শুরু হয়ে গেল, ওয়াত্তিন ওয়া যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إنسان হবে। ইমাম ইউসুফ পড়তে লাগলেন, لقد خلقنا القمر, পিছন দিক থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, নামাজে ভুল হইছে, কোরআনের আয়াত হলো লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, কামারের নাম সাদ, সাদের নাম কামার। তো ইমাম ইউসুফ বলতেছে লাকাদ খালাকনাল কামার, কিন্তু কোরআনে আছে লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল কামার, আবার পড়তেছে লাকাদ খালাকনাল কামার, পিছন দিক থেকে আল্লাহু আকবার, মানে ভুল হইছে। খলিফা চিন্তা করে, কোন হুজুর ধরে নিয়ে আসলাম, হেতাই বউ তালাকের ফতোয়া দিব, সুরাই পড়তে আরে না, আমার বউ গেল ইজ্জত গেল, আজকে চিনতে মাথা নত করে, আরে কি হুজুর ধরে আনছি। নামাজ শেষ, গোলাম একরাম বলল, খলিফা কোন হুজুর ধরে নিয়ে আসছেন, হেতাই নামাজেরই ভিতরে সুরার ভিতরে 2 বার ভুল করে ফেলাইছে, সুরা 3 পারে না, ফতোয়া দিবে কি? ইমাম ইউসুফ বলল, না
ভুল তো আমার হয় নাই, ভুল হয়েছে আপনাদের। বলে বলেন কি ভুল আমাদের কেন হলো? বলে খলিফার স্ত্রীর ব্যাপারে ফতোয়া কি আপনাদের? বলে ফতোয়া হলো খলিফার স্ত্রী তিন তালাক হয়ে গেছে, কারণ চাঁদের চাইতে মানুষ সুন্দর হতে পারে না। ইমাম ইউসুফ কয় না, কুরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষের চাইতে সুন্দর কেউ হতে পারে না। আল্লাহ মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করছি, চাঁদের কথা বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, দাওয়াবের কথা বলেন নাই, সাজারের কথা বলেন নাই, জাবালের কথা বলেন নাই, সামার কথা বলেন নাই, ওয়াল আরদের কথা বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলছেন। অতএব মানুষের চাইতে কোনো কিছুই সুন্দর হতে পারে না। খলিফার স্ত্রী তালাক হয় নাই, তালাক হয় নাই, কারণ চাঁদের চাইতে মানুষ সুন্দর। একবার জোরে কন্না মারা হামা হুজুর, কথা খারাপ কিছু? এগুলো জালিম, জালিম পৃথিবীর নিকৃষ্ট। এই জুলুমকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন। কি কথা কর না, এই জুলুমকে দাফন করার জন্য, এই অমানবিকতাকে দাফন করার জন্য, এই অন্যায়কে কবর দেওয়ার জন্য আল্লাহ নবী এসেছিলেন। আমরা রাসূলুল্লাহর গোলাম, অন্যায়কে কবর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক না? এগুলো জুলুমকে কবর দিতে হবে, দাফন করে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে।